যাই হোক না কেন, হই আমি পোড়া হই আমি বিধবা, দিন শেষে কিন্তু আমি নারী। এবং আমার প্ল্যাটফর্মে বর্ষা চৌধুরী যে পেজটি আছে সেখান থেকে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি কাজ করছি। আমি সকল বাধা অতিক্রম করে গত 17 বছর ধরে যুদ্ধ করে একের পর এখনও কিন্তু চলছি। আমার ছোট্ট শিশু 38 দিনের, তাকে রেখেই কিন্তু আমার স্বামী গত ঈদে প্রয়াত হয়েছে। এরপর এখন পর্যন্ত শুনতে হয় কেন আমি এত সুন্দর করে সাজি, কেন আমি লাল শাড়ি পরি, কেন আমি কপালে টিপ পরি, এগুলো পরা যাবে না, কারণ আমি বিধবা। সবার সকল কথাকে ও একদম কি বলে ঢিল মেরে ফেলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আমার গতিতে। আমি ওরে হাঁটতে গেলে শুনতে হয়েছে এই ওর গলায় জানি কি হয়েছে, হ্যাঁ সো উঠতে বসতে এগুলো তো অ্যাজ ইউজুয়ালি ছোটোবেলা থেকেই হয়েছে, যেহেতু আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই ছোটোবেলায়। সো সেখান থেকে টিল নাও এখন পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ঘর থেকে শুরু করে বাইরে সব জায়গায় বুলিংয়ের শিকার হতে হয়, কিন্তু মানুষ তো কত কথাই বলবে। চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে না দাঁড়িয়ে আমাদের কানে হাত দিতে হবে। লোকে কি বলছে, লোকে কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ড্রাইভারের বেতন এসে লোক দিয়ে যায়নি, আমার বাচ্চার দুধটা কিন্তু লোক এসে কিনে দিয়ে যায়নি, এবং আমার মেয়ের টিউশন ফিটাও কিন্তু লোক এসে দিয়ে যায়নি। সেটা উপার্জন আমাকেই করতে হয়েছে, কাজ আমাকেই করতে হয়েছে, এবং তাদের মুখে খাবারটা আমাকেই তুলে দিতে হয়েছে। সো বুলিং মানুষের কাজ মানুষ করবে, আর আমার কাজ যেটা যেই কাজটাই আমি যতার সঙ্গে করছি, আমার প্রফেশনটাই আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, এবং আমি সেটা সবসময় করি। কে কে বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। যারা রিলেশনশিপে দেখা যায় যে ব্রেকআপ হয়ে গেছে আর জীবনে কিছু নাই, এখন জীবন স্বাদ নাই, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আমি সুইসাইড করি না, আমার স্বামী চলে গেছে আমি সুইসাইড করি না, জীবনটা অনেক কঠিন, এই জীবনটা এত বেশি কঠিন যেটা তোমরা আমাকে দেখলে বুঝতে পারবা। আমি তো প্রথমেই বললাম, একে তো পোড়া হয়ে মানে জন্মালাম সুন্দরভাবে, তারপরে হলাম পোড়া, তারপর এইটা এই স্ট্রাগল পিরিয়ডটা যখন পার করছি, এর মধ্যেই যখন সফলতা আমার শীর্ষে চলে এসেছে, আমার কোলজুড়ে একটা ফুটফুটে মেয়ে, আমার মেয়ের বয়স 8 বছর, আমার কোলজুড়ে একটা ছেলে সন্তান আসলো, ঠিক 38 দিনে আমার স্বামী চলে গেলেন, এটা তো আল্লাহর খেলা, এটাই সৃষ্টির, এটাই হয়তো স্রষ্টার লেখা ছিল আমার আমার ভাগ্যে। সো আমি বলবো, যারা অল্পতে ডিমোটিভেট হয়ে যাও, অল্পতে ডিপ্রেশনে চলে যাও, তাদেরকে বলবো হতাশা হওয়া যাবে না, ডিপ্রেশনে যাওয়া যাবে না, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, আর জীবন মানেই সমস্যা, সমস্যা না থাকলে তো জীবন হতো না। স্যার অনেক প্রতিকূলতার অনেক বুলিংয়ের শিকার আমি হই প্রতি মুহূর্তে, সেটা হচ্ছে বিগত কিছুদিন আগেই আমার স্বামী প্রয়াত হয়েছে, যে কারণে এখন আমার নামের পাশে যোগ হয়েছে আমার নাম বিধবা, তারপরে যোগ হয়েছে আমি যেহেতু একজন সার্ভাইভার, সেক্ষেত্রে বলা হয় আমার নামের সাথে একটা পোড়া মেয়ে। কঠিন সময় থাকবে, আর কঠিন সময় মোকাবেলা না করলে সহজ সময়টাকে উপভোগ কী করে করবা, কষ্টটাকে এনজয় না করলে, কষ্টটাকে যদি তুমি উপলব্ধি না করো, তাহলে যখন তোমার সুখটা আসবে তখন তুমি কিভাবে এনজয় করবা? সুখটাকে মুগ্ধভাবে, সুখের সময়টাকে মনোমুগ্ধকরভাবে এনজয় করার জন্য, নিজের জীবনে উপলব্ধি করার জন্য কষ্টটার প্রয়োজন আছে।